পিজা বানানোর জন্যে ময়দা, ইস্ট, চিনি, ভ্যানিলা, গোলমরিচ, পিজা পাস্তা সস, আর সবজির মধ্যে ক্যাপসিকাম, সুইট কর্ন, পেঁয়াজ, চিজ, মোজিরিলা, পিজা সিজনিং, রেড চিলি, পিজা পাস্তা সস। এভাবে চৌকো করে কাটলে ভালো হবে। আর ক্যাপসিকাম আগে সেদ্ধ করে নিলে ক্যাপসিকাম আর ভুট্টা তাহলে কম সময় করা যাবে। চিনি লাগবে 1 কিলো ময়দার জন্যে 60-65 গ্রাম মতো। আর 500 গ্রাম ময়দা নিয়ে করছি তো 30 গ্রাম মতো লাগবে। একটু গরম জলে মেশালে তাড়াতাড়ি গরম হবে, তাড়াতাড়ি মিশে যাবে। খুব গরম হলে আবার ইস্টটা খারাপ হয়ে যাবে, আর অল্প গরমে এটা আরো ভালো হবে। ইস্ট 2 চামচ মতো, ইস্ট কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা হবে, আমি ইন্ডাস্ট্রিয়াল ইস্ট ইউজ করেছি। আর এর মধ্যে ভ্যানিলা অ্যাড করতে হবে। ইস্ট কতটা হবে সেটা ইস্ট লেখা থাকে ইস্টের প্যাকেটে। 1 চামচ ভ্যানিলা হলেই হয়ে যাবে, বেশি হলে বেশি সেন্ট হয়ে যাবে। চিনি, ইস্ট, তার সঙ্গে একটু ময়দা মেশালে এটা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ হয়, তাড়াতাড়ি এটা অ্যাক্টিভ হয়। অন্যদিকে ময়দার সঙ্গে অলিভ অয়েল বা সাধারণ সাদা তেল, গোলমরিচ, লবণ, চিনি তো আগেই মিশিয়েছি, আর 1 চামচ তেল মিক্স করে নিলে অন্যদিকে মিনিট দশেকের মধ্যে ইস্টটা এরকমভাবে ফুলে উঠবে। তো এবার এটা দিয়ে ময়দার সঙ্গে মিক্স করে দুধ দিয়েছি, দুধ না দিলেও চলে। 1 কিলো ময়দায় 1 কাপ দুধে হয়ে যায়। তারপরে ভালো করে মাখলে মাখাটা এরকম সফট হতে হবে, হাতে যেন না লাগে। এবার কিছুক্ষণ রেখে দিতে হবে। এইভাবে যে হাত দিচ্ছি কিছু হচ্ছে না, হাতে একটুও লাগছে না, তারপরে মাখাটা ঠিক আছে। এভাবে এইভাবে রেখে দিতে হবে। 1/2 ঘন্টা 45 মিনিট রেখে দিলে এটা বেশ কিছুটা ফুটে যাবে আর খুব সফট হবে। এই যে এতটা সফট হয়েছে আর একটু হাতে লাগছে না। এক একটা পিৎজা 9 ইঞ্চি মতো সাইজ করব, যে কারণে আমার মোটামুটি 310-315 গ্রাম ময়দা এই ডোটা নিলে হয়ে যাবে। বেলে নিয়ে তারপরে এরকম ফর্ক দিয়ে একটু ই করে দিতে হবে, তা নাহলে রুটির মতো ফুলে উঠবে। পিজা পাস্তা সস সসটা ভালো করে মাখিয়ে নিতে হবে এরপরে। তারপরে একটু লবণ, গোলমরিচ, পিজা সিজনিং এখন দিয়ে দিলেও হবে, পরে দিলেও হবে, বা দুবারই দেওয়া যায়। চিজ দিতে হবে এরপরে, মোজারেলা চিজ,
যে কোনো কোম্পানির হলেই চলবে, কিন্তু মজুরি লাগাতে হবে। তারপরে সবজিগুলোকে ছড়িয়ে দিতে হবে, পেঁয়াজ আর ভুট্টা এই দুটো হলেই হয়ে যায়, ম্যাক্সিমাম টেস্টটা এই দুটোতেই আসে। আর তার সঙ্গে যদি চিকেন বা আর কিছু দেওয়া হয়, আর তার সঙ্গে অন্যান্য সবজি, ক্যাপসিকাম, ক্যাপসিকামটা সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়, না হলে ক্যাপসিকাম সেদ্ধ হতে সময় লাগে। টমেটো, ক্যাপসিকাম না থাকলে পেঁয়াজ, টমেটো আর ভুট্টায় এটাই তৈরি হয়ে যায়। পনির, এখানে মাংস দিচ্ছি না তো, পনির, পনির দিয়ে পিজা তৈরি হবে। কয়েক চামচ তেল, অলিভ অয়েল হতে হবে, সেরকম কিছু নেই, কিন্তু অলিভ অয়েল একটু ফ্লেভারটা ভালো আসে। সবজি দেওয়ার পরে আর একবার চিজ দিয়ে দিলাম, মানে প্রথমে একটু চিজ, সবজি আবার একটু চিজ, তেলটা চিজ দেওয়ার পরেও দেওয়া যায়, আবার চিজ দেওয়ার আগেও দেওয়া যায়। ওভেনটাকে হিট করে নিয়েছি আগে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে, 180 থেকে 220-এর মধ্যে রাখতে হবে সেন্টিগ্রেড। আর এটা কনভেকশন মোডে আছে, ওপর নিচে তাপ আসবে আর হাওয়া থাকবে তার সঙ্গে। আর মোটামুটিভাবে প্রি হিট হলে 15 থেকে 20 মিনিট লাগবে, 15 মিনিটেই হয়ে যাবে যদি আগের থেকে হিট ঠিকঠাক হয়ে থাকে। 15 মিনিট পরে এটা হয়ে গেছে, পিজাটাও ফুলে উঠেছে আর বেকিংটাও হয়ে গেছে। পিজা হয়েছে কিনা সেটা পিজা হালকা একটু চাপ দিয়ে দেখে নেওয়া যায়, বা থেকে একটু সবজি নিয়ে জাস্ট দেখে নেওয়া যে সেদ্ধ হয়েছে কিনা, বেসটা শক্ত হয়েছে তো হয়ে গেছে, বেশি রাখলে